ভারতবর্ষের হৃদয়ে অবস্থিত মধ্যপ্রদেশ, তাই বোধহয় এই রাজ্যটি এতটি সুন্দর। কি নেই এই রাজ্যে? পাহাড়, বহু তরঙ্গিনীর উৎস, বিশাল জলপ্রপাত, গহীন অরণ্য, ইতিহাস, বহু তীর্থস্থল, ভাস্কর্য, সব কিছুই রয়েছে এখানে। এক বছর ধরে ঘুরেও যে জায়গাটিকে সম্পূর্ণ দেখে ওঠা সম্ভব নয়, সেখানে আমি গিয়েছিলাম মাত্র 7 দিনের জন্য। আমার যাত্রাপথ ছিল মধ্যপ্রদেশের অমরকণ্টক আর জব্বলপুর। তবে এই 7 দিনে আমি অনেক মণিমাণিক্য খুঁজে পেয়েছি, যা ধীরে ধীরে তোমাদের সঙ্গে ভাগ করে নেব। তবে আজকের পর্বে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি কলকাতা থেকে মধ্যপ্রদেশের অন্যতম তীর্থস্থান নর্মদা নদীর উদ্গমস্থল অমরকণ্টক যাওয়ার পথটি। গত 7ই জানুয়ারি আমরা রওনা দিয়েছিলাম কলকাতা থেকে মধ্যপ্রদেশের অন্যতম তীর্থক্ষেত্র নর্মদা নদীর উদ্গমস্থল অমরকণ্টক যাওয়ার উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল উদয়পুর সিটি টু শালিমার এক্সপ্রেস, আর গন্তব্য ছিল পেন্ড্রা রোড। আমাদের ট্রেন ছিল রাত 8টা বাজে, তবে সে এসে পৌঁছায় 2 ঘন্টা লেটে, রাত্রি 10টা বাজে। রাতের অন্ধকারে সেই দিন আর ভিডিও করা সম্ভব হয়নি, পাড়ি দিয়েছিলাম ঘুমের দেশে। পরের দিন সকালবেলা ঘুম ভাঙে 8টায়, তখন দেখলাম পৌঁছেছি ঝারসুগুড়া জংশনে। স্টেশন আসতেই শুনলাম সবাই বলাবলি করছে যে এখানে চা নাকি খুবই সুস্বাদু, তাই আমার বাবা ট্রেন থেকে নেমে চায়ে 2টো চুমুক দিয়ে নিল। একটু পরেই ট্রেন ছেড়ে দিল ঝারসুগুড়া জংশন। তখনও বেশ ভালোই কুয়াশা রয়েছে। সকাল 9টার সময় ট্রেন পৌঁছানোর কথা ছিল পেন্ড্রা রোডে, কিন্তু তখনও ছত্তিশগড়ে ট্রেন ঢোকেনি। ট্রেন পৌঁছাতে তখনও বেশ অনেকটাই দেরি রয়েছে। অগত্যা বসে বসে বাইরের প্রকৃতি দেখা ছাড়া আর কোনো কাজ ছিল না, তাই বসে বসে প্রকৃতিকেই অনুভব করতে থাকলাম। তোমাদের সুবিধার জন্য এটা জানিয়ে রাখি যে তোমরা 2 রকমভাবে অমরকণ্টকে যেতে পারো। হাওড়া বা শালিমার থেকে ছত্তিশগড়ের বিলাসপুরগামী যে কোনো ট্রেনে তোমরা চলে আসতে পারো বিলাসপুর, তারপর সেখান থেকে পেন্ড্রা রোড হয়ে তোমরা চলে যেতে পারো অমরকণ্টক। অথবা শালিমার থেকে ভুজ এক্সপ্রেস বা উদয়পুর সিটি টু শালিমার এক্সপ্রেসে করে তোমরা চলে আসতে পারো পেন্ড্রা রোডে। এই 2টি ট্রেন সপ্তাহে 1 দিন করে ছাড়ে। যদি বিলাসপুর থেকে অমরকণ্টক যেতে হয় তাহলে পেন্ড্রা রোড হয়ে অমরকণ্টক যেতে হবে, আর পেন্ড্রা রোড থেকে যেতে হলে 3 থেকে 3.5 ঘন্টার রাস্তা। বিলাসপুর থেকে তোমরা ট্রেনে করেও পৌঁছাতে পারো পেন্ড্রা রোড, তারপর সেখান থেকে বাইক আর অমরকণ্টক। বিলাসপুর স্টেশন থেকে বাসও যায়, তোমরা চাইলে তাতেও যেতে পারো। বিলাসপুর থেকে পেন্ড্রা রোড 100 কিলোমিটার, আর পেন্ড্রা রোড থেকে অমরকণ্টক 30 থেকে 35 কিলোমিটার। প্রায় 9:10 আমরা পৌঁছাই রায়গড় স্টেশনে। এবার কিন্তু আমরা ছত্তিশগড়ে ঢুকে গেছি। এই রেলওয়ে ট্র্যাকের বেশিরভাগ জায়গাটাই কিন্তু ছত্তিশগড়ের উপর দিয়ে গিয়েছে। এখন যেসব স্টেশনগুলি তোমরা দেখতে পাবে পরপর, সবকটাই কিন্তু ছত্তিশগড়েই অবস্থান করছে। প্রায় 10টা নাগাদ আমরা এসে পৌঁছালাম চম্পা জংশনে। এই চম্পা জংশনের পরের জংশনটাই হল বিলাসপুর। ঠিক 11:30 আমরা এসে পৌঁছালাম বিলাসপুর জংশনে, আর মাত্র 1.5 ঘন্টার রাস্তা বাকি রয়েছে পেন্ড্রা রোড পৌঁছাতে। বিলাসপুর জংশনটা ক্রস করার পর একটা টানেলের ভেতর দিয়ে ট্রেনটা ক্রস করে, আর তারপরেই চোখে পড়বে সবুজে সবুজ প্রকৃতি। দুদিকে জঙ্গল আর টিলার মাঝখানের রাস্তা ধরে ছুটে চলে ট্রেন। বিলাসপুরের পর বেশ কিছু ছোট ছোট স্টেশন ক্রস করে গিয়ে পৌঁছায় পেন্ড্রা রোডে। এই স্টেশনগুলিতে ট্রেন দাঁড়ায় না। প্রকৃতিকে অনুভব করতে করতে কখন যে এই স্টেশনগুলো ক্রস করে তুমি পেন্ড্রা রোডে পৌঁছে যাবে সেটা বুঝতে পারবে না। এইভাবে দেখতে দেখতেই ছোট্ট একটি স্টেশন খুড়রি পেরিয়ে গেল। মাঝে আর একটা মাত্র স্টেশন সর্বহারা, তারপরেই পেন্ড্রা রোড। আরও কিছুক্ষণ বসে থেকে প্রকৃতি অনুভব করে নিলাম।
বহু মাঠ ঘাট নদী পেরিয়ে ট্রেন কিন্তু এবার চলে এসেছে পেন্ড্রা রোডের প্রায় কাছে। তখন বাজে একটা, আমরা পেন্ড্রা রোড স্টেশনে ঢুকছি। সবাই তখন লাগেজ গুছিয়ে ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে। ট্রেন এখানে দাঁড়ায় মাত্র 3 মিনিট। আমরাও আমাদের জিনিস গুছিয়ে চললাম ট্রেন থেকে নামার উদ্দেশ্যে। তখন বাজে একটা, আমরা পৌঁছে গেছি পেন্ড্রা রোড স্টেশনে। নিজেদের লাগেজ গুছিয়ে নেমেও পড়েছি। এখান থেকেই এবার আমাদের যাত্রা শুরু হবে অমরকণ্টকের উদ্দেশ্যে। পেন্ড্রা রোড স্টেশনটাও একবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। ট্রেন এবার হুইসেল দিচ্ছে, সে রওনা দেবে তার পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে, আর আমরাও এবার রওনা দেব অমরকণ্টকের উদ্দেশ্যে। এখনও আমাদের প্রায় 3 ঘন্টার রাস্তা যেতে হবে, তাই এবার আমরা চললাম স্টেশনের বাইরে। ট্রেন ছেড়ে দিল আর আমরাও বেরিয়ে পড়লাম। আগেই বললাম পেন্ড্রা রোড স্টেশনের বাইরে প্রচুর গাড়ি থাকে, যে গাড়িগুলি অমরকণ্টক তোমাদেরকে পৌঁছে দেবে। আমাদের গাড়ি আগে থেকে ঠিক করা ছিল, তারা স্টেশনের বাইরে আমাদের জন্যই ওয়েট করছিল। এই পেন্ড্রা রোড স্টেশনই অমরকণ্টক যাওয়ার জন্য সবথেকে নিয়ারেস্ট লোকেশন, আর সেটা স্টেশনে লেখাও রয়েছে। আমরা চলে এসেছি পেন্ড্রা রোড স্টেশনের বাইরে। বাইরে থেকেও তোমাদেরকে পেন্ড্রা রোড স্টেশনটা একবার দেখিয়ে দিচ্ছি। এই স্টেশনের বাইরেই কিন্তু প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকে, টাটা সুমো এগুলো সবই এখানে থাকে। তোমরা চাইলে এখান থেকেও গাড়ি বুক করে নিতে পারো, বা চাইলে আগে থেকে গাড়ি বুক করে রাখতে পারো। আমাদের আগে থেকে গাড়ি বুক করে রাখা ছিল, তাই আমরা এবার সেই গাড়িতে উঠে পড়ব। আমরা উঠে পড়েছি আমাদের গাড়িতে, এবার আমরা যাব অমরকণ্টকে। ছত্তিশগড়ের পেন্ড্রা রোডকে ছেড়ে এবার আমরা চলছি অমরকণ্টকের উদ্দেশ্যে। পেন্ড্রা রোড স্টেশনের ঠিক উল্টো দিকে এরকম একটা সুন্দর গেট করা আছে। ধীরে ধীরে শহুরে রাস্তা ছেড়ে এবার আমরা আঁকা বাঁকা পথ ধরে উঠছি পাহাড়ে। চারিদিকে শাল আর সেগুন গাছের জঙ্গল, আর মাঝখান দিয়ে রয়েছে সুন্দর রাস্তা। এই 3 ঘন্টার জার্নিটা করতে কিন্তু একটুও বোর হবে না। চারিদিকে সুন্দর গাছ আর মাঝখানে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা। কখন যে এই শাল সেগুনের গাছের ভেতর থেকে অমরকণ্টকে এসে পৌঁছে যাবে সেটা বুঝতেও পারবে না। আমরা এবার অমরকণ্টকে পৌঁছে গেছি। সামনেই দেখতে পাচ্ছ গ্রুপ অফ টেম্পলস, আর এবার দেখতে পাচ্ছ মা নর্মদার মন্দির। এর ভেতরেই নদীর উদ্গমস্থল। তবে এখন আমাদের গন্তব্য ছিল মা গায়ত্রীর শক্তিপীঠ। এটি একটি ধর্মশালা, আমরা এখানেই ছিলাম। পরবর্তী ভিডিও থাকবে এই আশ্রমটিকে নিয়ে। আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি। প্লিজ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিয়ে পাশেই থেকো। পুরনো বন্ধুদের পাশে থেকে সাপোর্ট করে যাওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা এভাবেই পাশে থেকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।